हेलो स्टूडेंट्स, वेलकम टू एनके एकेडमी यूट्यूब चैनल तुम्हारे सकल के अनेक अनेक शुभेच्छा। आज हम शुरू करब हेलो एल्केन हेलो एरिन चैप्टारे द्वितीय लेक्चर द्वितीय वीडियो और वीडियोते हम आलोचना करब हेलो एल्केन क्यों प्रस्तुत करा जाए। तो चलो शुरू करा जा हेलो एल्केन प्रस्तुति। एक नम्बर हल अल्कोहल थी अल्कोहल थेके फ्रम अल्कोहल अल्कोहल थेके हेलो एल्केन प्रस्तुत करा जाए किरकम ROH एखाने जदि आमरा HX व्यवहार करी HX व्यवहार करले एखान थेके एक अणु जल बाइरे बेरिए जाए गिए R एर संगे X जुक्त हय एवं एक अणु जल निर्गत हय। बोझा गेल ताहले? তাহলে অ্যালকোহলের সঙ্গে যদি এইচ এক্স ব্যবহার করি তাহলে কি উৎপন্ন হবে? আর এক্স উৎপন্ন হবে এবং জল উৎপন্ন হবে। এবার দেখো যে আর এর জায়গায় বিভিন্ন রকম গ্রুপ থাকতে পারে, কিরকম? মনে করো CH3OH, এখানে যদি আমরা HCl ব্যবহার করি তাহলে এটা কি হবে? ROH এবং কি হবে? H2O, সরি RCl এবং H2O। মনে করো আমি যদি এখানে CH3CH2OH ব্যবহার করি তার সঙ্গে যদি আমি HCl ব্যবহার না করে HBr ব্যবহার করি তাহলে কি হবে? এখান থেকে এখনো জল চলে যাবে, গেলে CH3CH2Br উৎপন্ন হবে। আমি যদি এখানে CH3CH2OH তার সঙ্গে যদি আমি HI ব্যবহার করি তাহলে কি হবে? এখনো জল চলে যাবে, গিয়ে কি উৎপন্ন হবে? CH3CH2I, তাই না? বোঝা গেল বিষয়টা? তো আরেক জায়গায় ভিন্ন ভিন্ন অ্যালকিল গ্রুপ থাকবে, সেই অ্যালকিল গ্রুপের OH চলে যাবে এবং সেখানে হ্যালোজেন এসে যুক্ত হবে। বোঝা গেল কি বললাম? এইবার দেখবো যে আমরা কিভাবে কিভাবে এই অ্যালকোহলের সঙ্গে HX বা এক্স এর জায়গায় কি হবে বিভিন্ন হ্যালোজেন এগুলো কিভাবে হ্যালো অ্যালকেন প্রস্তুত করছে, অর্থাৎ কৌশল মেকানিজম, এবং সেই মেকানিজম থেকে কী কী প্রশ্ন পড়ে আমরা দেখে নেবো। তো চলো তাহলে এটা ততক্ষণে তাহলে মেকানিজম CH3OH তার সঙ্গে আমরা ব্যবহার করেছি HCl। দেখো HCl ভেঙে গেলে কি হবে? H প্লাস আর Cl মাইনাস, তাই না? H প্লাস মানে কি? H প্লাস হলো যত রকমের ক্যাটায়ন আছে তার মধ্যে সবচেয়ে ভিখারী, মানে কোনো কিছুই নেই, ইলেকট্রনই নেই, কোনো আয়ন বা পরমাণুর কাছে ইলেকট্রন নেই, মানে তার কাছে কিছুই নেই। আমাদের কাছে যেমন টাকা তেমন পরমাণুর কাছে কি? ইলেকট্রন। তাহলে এইচ প্লাস আয়নের কি কোনো ইলেকট্রন নেই? তাহলে এই অক্সিজেনের লোন পেয়ার থাকা, এই অক্সিজেনের লোন পেয়ার বললো কি যে ভাই আয় আমার কাছে, আমার কাছে তো টাকা আছে বা আমার কাছে লোন পেয়ার আছে, তোকে দিচ্ছি। তো একে দিল, দেওয়ার পরে কি হলো? CH3OH আরও একটা এইচ যুক্ত হয়ে গেল অক্সিজেনের উপরে প্লাস চার্জ হলো। কেন? কারণ অক্সিজেন লোন প্যাকটা এইচ প্লাসকে ডোনেট করে দিয়েছে, অক্সিজেন তার ইলেকট্রন হারিয়ে ফেলেছে, তাই অক্সিজেনের উপরে এখন কি প্লাস? ও বুঝতে পারেনি আগে যে এটা দিয়ে দিলে আমার সমস্যা হতে পারে। এইবার সিএল মাইনাস, এবার অক্সিজেনের উপরে পজিটিভ চার্জ চলে এসছে, এবার অক্সিজেন কি চাইছে যে ওর পজিটিভ চার্জটা চলে যাক, কিন্তু হাইড্রোজেন তো একবার এসে গেছে মানে ওর ছাড়তে চাইছে না। তখন সিএল মাইনাস গিয়ে হেল্প করছে, কীভাবে হেল্প করছে? সিএল মাইনাস গিয়ে এক লাথি মারলো কার্বনের এখানে পিছনে, এক লাথি মারায় সঙ্গে সঙ্গে এই বন্ডের ইলেকট্রনটা চলে গেল কোথায়? অক্সিজেনের উপরে। যাওয়ার পরে কি হয়ে গেল? CH3Cl আর কি উৎপন্ন হয়ে গেল? জল। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে প্রসেস যে প্রথমে সিএল মাইনাস গিয়ে কার্বনে অ্যাটাক করে জলকে বের, তাহলে বোঝা গেল যে আমরা শুরুতে বলছিলাম যে জলের অণু বেরিয়ে যাচ্ছে, এখনও জল বেরিয়ে গিয়ে হ্যালোজেন যুক্ত হচ্ছে, এইভাবে জলের অণুটা বেরিয়ে যায়। কথা বোঝা গেল?
আচ্ছা এই হচ্ছে বিষয়। এইবার দেখো তাহলে তাহলে এই প্রসেসটা কী প্রসেস? এই প্রসেসটা হলো এই যে প্রসেসে হ্যালো অ্যালকেন তৈরি হলো এটা কী প্রসেস? এসএন টু প্রসেস। তোমরা নিশ্চয়ই ক্লাস ইলেভেনে দেখেছো, যদি না দেখে থাকো এই ভিডিওর লিঙ্কে এসএন টু বিক্রিয়ার কৌশল দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে ওখান থেকে। দেখো এইবার যদি আমরা এই অ্যালকোহলটি টার্সিয়ারি ব্যবহার করি তিন ডিগ্রি, এখানে যদি আমরা আবার এইচ সিএল দিই তাহলে কী হবে? এইচ প্লাস আর সিএল মাইনাস। একই রকমভাবে অক্সিজেনের লোন পেয়ার কী করছে? লোন পেয়ার কারো কাছে থাকলেই সে মানে দেওয়ার জন্য রেডি। তাহলে এইচ প্লাস কী করলো? এখানে গিয়ে অ্যাটাক করলো, করার পরে এখানে কী তৈরি হলো? সিএইচ থ্রি সি সিএইচ থ্রি সিএইচ থ্রি ওএইচ প্লাস। এইবার দেখো এবার তোমরা মনে করতে পারো যে সিএল মাইনাসটা আবার এইভাবে গিয়ে অ্যাটাক করবে, করে এই বন্ডটা ভেঙে দেবে, কিন্তু না, অ্যাটাক করতে গিয়ে দেখছে যে কার্বনের চারিদিকে বড় বড় তিনটে সিএইচ থ্রি গ্রুপ এইভাবে দাঁড়িয়ে আছে। তাহলে যদি এরকমভাবে বাধা দেয় তাহলে সিএল মাইনাস কি অ্যাটাক করতে পারবে? কিন্তু এই এইভাবে পিছন দিক দিয়ে অ্যাটাক করতে পারবে না, কিন্তু ও তো যুক্ত হবেই, ও দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে যে আমি যুক্ত হব। তখন কি হয়, কিছু করার নেই, পিছন দিক দিয়ে অ্যাটাক করতে পারছে না, তখন এই সামনের দিক দিয়ে এই বন্ডটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে কি তৈরি করে? সিএইচ থ্রি সি সিএইচ থ্রি সিএইচ থ্রি এই জায়গায় প্লাস চার্জ তৈরি করে, আর এইখানে জলের অণু চলে গেল। এবং এইবার সিএল মাইনাসটা কি করে? এই সিএল মাইনাসটা এসে এইভাবে এর সঙ্গে যুক্ত হয়ে যায়। তাহলে দেখো অ্যালকোহলের সঙ্গে যদি বড় বড় গ্রুপ যুক্ত থাকে তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হবে। দেখো কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে এবং তারপরে সিএল মাইনাস গিয়ে অ্যাটাক করছে। আর যদি ছোটো গ্রুপ থাকে সিএইচ থ্রি ওএইচ আর আরও এক ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কী হবে? ব্যাকসাইড অ্যাটাকের মাধ্যমে এটা তৈরি করবে। কিন্তু বড় গ্রুপ যদি থাকে তাহলে কার্বোক্যাটায়ন তৈরির মাধ্যমে হবে, আর কার্বোক্যাটায়ন তৈরির মাধ্যমে যখন যুক্ত হয় তখন তাকে আমরা কী বলি? এসএন ওয়ান বিক্রিয়া বলি। দেখো কার্বোক্যাটায়ন তৈরির মাধ্যমে ওএইচ চলে যাচ্ছে, সিএল যুক্ত হচ্ছে, তার মানে কি ওএইচের জায়গায় সিএল প্রতিস্থাপন হচ্ছে। তাহলে এই বিক্রিয়ার যে কৌশল একে আমরা কী বলবো? এসএন ওয়ান প্রসেস। তাহলে অ্যালকিল গ্রুপ যত বড় হবে, ওএইচের সঙ্গে অ্যালকিল গ্রুপগুলো যত বড় হবে সেগুলো এসএন ওয়ান বিক্রিয়ার মাধ্যমে হ্যালো অ্যালকেন তৈরি করবে। এবং দেখো প্রত্যেকটা শেষে আমরা কী পেয়েছি? হ্যালো অ্যালকেন পেয়েছি। চলো এটা তাহলে আমরা আরও একটা এখান থেকে বলতে পারি যে এক ডিগ্রি, আচ্ছা এটা পরে লিখছি, এটা হয়ে গেলে সিএইচ থ্রি ওএইচ ও সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ, এটাকে এক ডিগ্রি অ্যালকোহল বলে। এরা এসএন টু বিক্রিয়ার মাধ্যমে হ্যালো অ্যালকেন উৎপন্ন করে, আর বাকি তিন ডিগ্রি আর দু ডিগ্রি অ্যালকোহল এরা কি করে? এসএন ওয়ান এর মাধ্যমে হ্যালো অ্যালকেন তৈরি করে। বোঝা গেল কি বললাম? খুবই ভালো। তাহলে এইবার আমরা দেখব যে এইচ এফ এইচ সিএল এইচ বিআর এইচ আই এদের মধ্যে কে ভালো, কে সবচেয়ে, আচ্ছা লিখে নাও এটা। তাহলে এইচ এফ এইচ সিএল এইচ বিআর এইচ আই এদের মধ্যে কে ভালো এসএন ওয়ান বা এসএন টু বিক্রিয়া, অর্থাৎ কে ভালো অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করবে, এইটা কোশ্চেন পড়তে পারে পরীক্ষায়। তাহলে এইচ আই ভালো বিক্রিয়া করবে, তারপরে এইচ বিআর, তারপরে কে বিক্রিয়া করবে? এইচ সিএল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে বোঝা গেল অ্যালকোহল থেকে আমরা এইচ এক্স ব্যবহারের মাধ্যমে
কিন্তু হ্যালো অ্যালগেন তৈরি করতে পারি। কেবলমাত্র ফ্লুরো অ্যালগেন তৈরি করা যায় না, কারণ ফ্লুরিন তীব্র তড়িৎনাত্মক ক্ষুদ্র আকারের জন্য খুব রিয়াক্টিভ হয়, তাই ফ্লুরো অ্যালগেন প্রস্তুত করা যায় না। ঠিক আছে, তো চলো নেক্সট। এবার দেখো অ্যালকোহলে আমরা তাহলে HX দিলাম, HCl দিতে পারি, HBr দিতে পারি, HI দিতে পারি। অ্যালকোহলের সঙ্গে এই অ্যাসিডগুলো ব্যবহার করলে হ্যালো অ্যালগেন তৈরি হতে পারে। তাহলে আরও অন্যান্য কিছু দিয়েও তৈরি হতে পারে, যেমন মিল্ক, দুধ, গরুর দুধে যদি আমরা লেবু ব্যবহার করি তাও ছানা হতে পারে, গরুর দুধে যদি আমরা ভিনিগার বা অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করি তাও ছানা হতে পারে। তাহলে ভিন্ন ভিন্ন পদার্থ ব্যবহার করে কিন্তু আমরা ছানা উৎপন্ন করতে পারি। একই রকমভাবে অ্যালকোহলে আমরা HCl, HBr, HI দিয়েও হ্যালো অ্যালগেন প্রস্তুত করতে পারি। আরও বিভিন্ন বিকারক ব্যবহার করে কিন্তু আমরা হ্যালো অ্যালগেন প্রস্তুত করতে পারি। এই কী কী বিকারক ব্যবহার করলে আমরা হ্যালো অ্যালগেন প্রস্তুত করবো পরে আমরা দেখে নেব। চলো তাহলে নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট হলো অ্যালকোহল থেকে প্রস্তুতির আন্ডারে আমরা ROH, আচ্ছা তার আগে বলি ZnCl2 জিঙ্ক ক্লোরাইড আর লঘু HCl এদের মিশ্রণকে বলা হয় কি, লুকাস বিকারক। জিঙ্ক ক্লোরাইড এবং লঘু HCl এর মিশ্রণকে কি বলা হয়, লুকাস বিকারক। এটা কিন্তু পরীক্ষায় এক নম্বরের পরে যে লুকাস বিকারক কি। আমরা অ্যালকোহলের সঙ্গে লুকাস বিকারকের বিক্রিয়া ঘটিয়ে কেবলমাত্র ক্লোরো অ্যালগেন পেতে পারি। অ্যালকোহলের সঙ্গে HCl এর বিক্রিয়া করলে ক্লোরো অ্যালগেন, HBr এর বিক্রিয়া ঘটালে ব্রোমো অ্যালগেন, HI এর বিক্রিয়া ঘটালে আয়োডো অ্যালগেন। কিন্তু যদি এই বিক্রিয়ার সাহায্যে কেবলমাত্র কি তৈরি করা হয়, ক্লোরো অ্যালগেন, কীরকম ROH, এখানে যদি ZnCl2 আর লঘু HCl ব্যবহার করা হয় তাহলে এটা উৎপন্ন হবে কি, RCl। ROH-এ যদি ZnCl2 এবং লঘু HCl ব্যবহার করা হয় RCl উৎপন্ন হবে, কীরকম। এবং মনে রাখতে হবে এই পদ্ধতি কার্বোক্যাটায়ন বা এই বিক্রিয়া কার্বোক্যাটায়ন তৈরির মাধ্যমে হয়। কিরকম দেখো, CH3OH এর সঙ্গে আমরা ZnCl2 এর বিক্রিয়া ঘটাব, তাই না। কিভাবে, এই অক্সিজেনের লোন পেয়ারটা গিয়ে জিঙ্কে অ্যাটাক করলো, করলে কি হবে দেখো, অক্সিজেনের কাছে অতিরিক্ত দুটো ইলেকট্রন আছে আর জিঙ্কের কাছে ইলেকট্রনের ঘাটতি আছে। জিঙ্ক ধাতু এবং যে জিঙ্ক ক্লোরাইড হচ্ছে একটা লুইস অ্যাসিড, তাহলে জিঙ্ক ক্লোরাইড যদি লুইস অ্যাসিড হয় জিঙ্কের কাছে কি আছে, ইলেকট্রনের ঘাটতি আছে। তাই অক্সিজেনের লোন পেয়ারটা জিঙ্কে গিয়ে যুক্ত হলো, যুক্ত হওয়ার পরে CH3CH3OH অক্সিজেনের উপরে প্লাস, তারপরে ZnCl। এরপরে দেখো অক্সিজেনের উপরে কি চার্জ চলে এসছে, পজিটিভ চার্জ। অক্সিজেন একটি কি তীব্র তড়িৎঋণাত্মক পরমাণু, আর আমরা কি জানি তীব্র তড়িৎঋণাত্মক পরমাণুর উপরে পজিটিভ চার্জ কি আনস্টেবল হয়। তাহলে অক্সিজেনের লোন পেয়ার জিঙ্ককে ডোনেট করে দেওয়ার পরে পরেই অক্সিজেনের উপরে কি চার্জ তৈরি হলো, পজিটিভ চার্জ তৈরি হলো। এবং অক্সিজেন তখন কি চাইছে, কাছে ইলেকট্রন ছিল ডোনেট করে দিয়েছে, এবার ডোনেট করে দেওয়ার পরে তো বিরাট সমস্যায় পড়ে গেছে যে না আমার তো পজিটিভ চার্জ চলে এসছে অক্সিজেনের উপরে, এটা খুবই আনস্টেবল, ওকে খুব কষ্ট দিচ্ছে, অস্বস্তি দিচ্ছে। তখন অক্সিজেন কি চাইবে, ওই পজিটিভ চার্জটাকে কমাতে চাইবে। পজিটিভ চার্জ মানে কি, ওর দুটো ইলেকট্রনের ঘাটতি, ও যদি কারোর কাছ থেকে ইলেকট্রন পেয়ে যায় পজিটিভ চার্জটা থাকছে না। তখন কি করে, ও আর ZnCl-এর মাঝে থাকা ইলেকট্রনগুলো জিঙ্কের উপর, সরি, ও আর ZnCl-এর মাঝে থাকা ইলেকট্রনগুলো অক্সি, সরি এখানে এটা না, CrO এর মাঝে থাকা ইলেকট্রনগুলি অক্সিজেনের উপরে চলে আসে। চলে আসার পরে কি হয়ে যাচ্ছে, CH3C CH3CH3 কার্বনের উপরে কি পজিটিভ চার্জ। এরপরে লঘু HCl ব্যবহার করা হয়েছিল, লঘু HCl কি সাপ্লাই করছে, Cl-, তখন এই Cl- গিয়ে কার্বনের এই পজিটিভ চার্জে যুক্ত হয়ে যাচ্ছে,
গেলে কি হচ্ছে CH3CH3CH3CN। মজার বিষয় হলো এই এই অ্যালকোহলটা কত ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। এই 3 ডিগ্রি অ্যালকোহলে জিঙ্ক ক্লোরাইড দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যেই ওই অ্যালকোহলটা একটা ঘোলাটে ভাব চলে আসে কয়েক সেকেন্ডের মধ্যে। তাহলে যদি কয়েক সেকেন্ডের মধ্যে ওই লুকাস বিকারক অ্যালকোহলকে ঘোলাটে ভাব করে দেয়, তাহলে আমরা ভাববো কি ওই অ্যালকোহলটি কি ছিল, 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এটা 3 ডিগ্রি অ্যালকোহল টারশিয়ারি, এই কার্বনটা ডিগ্রি কত, 3 ডিগ্রি। তাহলে অ্যালকোহল 3 ডিগ্রি কার্বনে যুক্ত আছে, তাই নাম কি 3 ডিগ্রি অ্যালকোহল। বা টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, তাহলে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহলের সঙ্গে জিঙ্ক ক্লোরাইড দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘোলাটে ভাব হয়ে যায়। তাহলে যে অ্যালকোহল খুব কয়েক সেকেন্ডের মধ্যে ঘোলাটে ভাব হয়ে যাবে তাকে আমরা কি বলবো, 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু অ্যালকোহলকে কি করা হয়, শনাক্তকরণ করা হয়। এবং এই এই বিকারক ব্যবহার করে আমরা কি পাচ্ছি, হ্যালো অ্যালকেন পাচ্ছি, দেখো সিএল যুক্ত অ্যালকেন। বোঝা গেল কি বললাম? তাহলে এই হচ্ছে বিষয়। আচ্ছা নেক্সট আমরা একটা ছোট পয়েন্ট এখান থেকে করে নিই। পয়েন্ট হলো যে লুকাস বিকারক এক ডিগ্রি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে না। তাই লুকাস বিকারক এক ডিগ্রি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে না, অর্থাৎ আর সিএইচ টু ওএইচ এর সাথে জেডেন সিএল টু লঘু এইচ সিএল বিক্রিয়া করে না। কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে, 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে জেডেন সিএল টু লঘু এইচ সিএল বিক্রিয়া করে আর সি আর এইচ ও এইচ উৎপন্ন করে। এবং এই বিক্রিয়া সংঘটিত হতে 5 মিনিট সময় লাগে। তাহলে কত মিনিট সময় লাগে 2 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া সংঘটিত হতে? 5 মিনিট। 5 মিনিটেই জল ঘোলা হয়ে যায়। আর 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে, 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে জেডেন সিএল টু লঘু এইচ সিএল এর বিক্রিয়ায় কয়েক সেকেন্ড সময় লাগে। অর্থাৎ কয়েক সেকেন্ডে 3 ডিগ্রি অ্যালকোহল ঘোলাটে ভাব হয়ে যায়, 5 মিনিটে, 5 মিনিট না, 2 থেকে 5 মিনিট, 5 মিনিটে 2 ডিগ্রি অ্যালকোহল ঘোলাটে ভাব হয়ে যায়, আর 1 ডিগ্রি অ্যালকোহল কোনো বিক্রিয়াই করে না। কারণ 1 ডিগ্রি অ্যালকোহল 1 ডিগ্রি কার্বোকাটাইন তৈরি করবে, যেটা খুবই আনস্টেবল। কারণ এই বিক্রিয়া শুরুতেই বলেছি যে কার্বোকাটাইন তৈরির মাধ্যমে সংঘটিত হয়, তাই না? চলো এটা তুলে নাও। মুছে দিলাম। নেক্সট দেখো একটা কোশ্চেন নিই আমরা, যদি এইটা দেয় CH3 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 CH2OH, এখানে বললো যে লুকাস বিকারক দেওয়া হয়েছে জেডেন সিএল টু আর লঘু এইচ সিএল, দিলে কি হবে? এই লোন পেয়ারটা জিঙ্কে গিয়ে যুক্ত হবে, গেলে কি হচ্ছে সিএইচ থ্রি, তাই না? জিঙ্ক একই রকম প্রসেস হবে, সিএইচ থ্রি সি সিএইচ থ্রি সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ প্লাস অক্সিজেন লোন পেয়ার জিঙ্কে দিয়ে দিচ্ছে প্লাস। এইবার এই ওএইচ টুটা বেরিয়ে যাবে এখান থেকে, গেলে কি হবে সিএইচ থ্রি সিএইচ থ্রি সিএইচ থ্রি সিএইচ টু প্লাস হবে এখানে।
এবার মনে হতে পারে তোমাকে তোমার এবার যে সিএল মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, কিন্তু না, এই যে কার্বোকাটায়ন তৈরি হয়েছে এই কার্বোকাটায়নটা কি আনস্টেবল কার্বোকাটায়ন, কারণ এই কার্বোকাটায়নে আলফা হাইড্রোজেনের সংখ্যা কি জিরো। তাই এই কার্বোকাটায়ন কি করবে, নিজেকে পুনর্বিন্যাস করবে, নিজেকে পুনর্বিন্যাস করবে কিভাবে, এই গ্রুপটা খুলে গিয়ে কোথায় জুড়বে এখানে। এটা নিশ্চয়ই ক্লাস ইলেভেনে হয়েছে তোমাদের নিশ্চয়ই, যদি না হয়ে থাকে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে কার্বোকাটায়নের পুনর্বিন্যাস কীভাবে হয়। তাহলে সিএইচ থ্রি গ্রুপটা কোথায় গেল, এখানে গেলে সিএইচ থ্রি সি, এখানে একটি সিএইচ থ্রি, সিএইচ টু, সিএইচ থ্রি, এই জায়গায় কী চার্জ হলো প্লাস। দেখো সিএইচ থ্রিটা এখানে খুলে এখানে গেল, কেন গেল, কারণ যে নতুন কার্বোকাটায়নটা তৈরি হয়েছে তখন আলফা কার্বন কোনটা কোনটা, এটা এটা, তাহলে আলফা হাইড্রোজেন কতগুলি, তিন তিনে ছয় আর দুয়ে আট, এখানে আলফা হাইড্রোজেন জিরো ছিল, কারণ কার্বোকাটায়ন চাই কি স্টেবল হতে আলফা হাইড্রোজেন বৃদ্ধির মাধ্যমে। তাহলে এরপরে সিএল মাইনাস কোথায় যুক্ত হবে, সিএল মাইনাস এই কার্বোকাটায়নে গিয়ে যুক্ত হবে। বোঝা গেল, এই হচ্ছে বিষয়। তাহলে পরীক্ষা প্রশ্ন পড়বে কি, প্রশ্ন পড়তে পারে একে কি বলে নিওপেন্টাইল অ্যালকোহল, এই গ্রুপটাকে নিওপেন্টাইল বলে। তাহলে নিওপেন্টাইল অ্যালকোহলের সঙ্গে লুকাস বিকারকের বিক্রিয়ায় নিওপেন্টাইল ক্লোরাইড উৎপন্ন না হয়ে টু ক্লোরো টু মিথাইল বিউটেন উৎপন্ন হয় কেন, কারণ কি কার্বোকাটনের পুনর্বিন্যাসের কারণে। বোঝা গেল, তো চলো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আর অ্যালকোহলের সঙ্গে আর কোন কোন পদার্থের বিক্রিয়ায় হ্যালো অ্যালকেন তৈরি হতে পারে, চলো দেখে নিই। আর ও এইচ, এখানে যদি আমরা পিসিএল থ্রি ব্যবহার করি কি উৎপন্ন হবে, আর সিএল, বা যদি আর সিএল প্লাস এইচ থ্রি পিও থ্রি, ঠিক আছে। চলো একটা মেকানিজম দেখে নিই কীভাবে হচ্ছে। আর ও এইচ আরেক জায়গায় নিয়ে নিচ্ছি আমরা, সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ, ঠিক আছে, এর সঙ্গে কার বিক্রিয়া হচ্ছে পিসিএল থ্রি। বোঝা গেল, পিসিএল থ্রি, এই অক্সিজেনের লোন পেয়ারটা একই রকমভাবে ফসফরাসে গিয়ে অ্যাটাক করছে, কারণ ফসফরাসের ফাঁকা ডি অরবিটাল আছে, অ্যাটাক করার পর এখান থেকে একটা সিএল বেরিয়ে যায়, গেলে কি হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ প্লাস পি সিএল। এটা নেক্সট দেখো কি হচ্ছে, এই যে সিএলটা বেরিয়ে গিয়েছিল সিএল মাইনাস হয়ে বেরিয়ে গিয়েছিল, এবার ওই সিএল মাইনাস এই কার্বনে গিয়ে অ্যাটাক করছে, করে এই বন্ডটাকে খুলে দিচ্ছে, দিলে কি হবে সিএইচ থ্রি সিএইচ টু সিএল, আর কি হবে পিওএইচ হয়ে গেল, আর দুটো সিএল। আবার যদি আমরা আরও দু ধাপে আমরা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করি, দু অণু যদি সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ ব্যবহার করি, তাহলে আবার এই দুটো সিএলের জায়গায় একই রকমভাবে দুটো ওএইচ যুক্ত হবে, হয়ে কি উৎপন্ন করবে দু অণু সিএইচ থ্রি সিএইচ টু সিএল আর পি ওএইচ। বোঝা গেল, তাহলে পিসিএল থ্রি ব্যবহার করলে তাহলে কী হচ্ছে পি ওএইচ এর হোল থ্রি, বার মানেই তো এইচ থ্রি পি ও থ্রি, ক্লিয়ার। তাহলে এ হলো কি, তাহলে অ্যালকোহলের সঙ্গে পিসিএল থ্রি এর ব্যবহার করলে তাহলে কী হবে আর সিএল এবং এইচ থ্রি পি ও থ্রি। অ্যালকোহলের সঙ্গে যদি পি বিআর থ্রি ব্যবহার করা হয়,
তাহলে এটা উৎপন্ন হবে কি আর বিআর প্লাস এইচ থ্রি পিও থ্রি। অ্যালকোহলের সঙ্গে যদি আমরা পিসিএল ফাইভ ব্যবহার করি, পিসিএল ফাইভ ব্যবহার করলে কি হবে আর সিএল প্লাস পিওসিএল থ্রি, আর সিএল প্লাস পিওসিএল থ্রি। পিসিএল ফাইভ ব্যবহার করলে একই এটা উৎপন্ন হচ্ছে, জৈব যৌগটি একই উৎপন্ন হচ্ছে, কিন্তু এটা কি উৎপন্ন হচ্ছে ভিন্ন। এই দিয়ে পরীক্ষা এরকম প্রশ্ন করতে পারে যে একটাতে বলে দিল পিওসিএল থ্রি উৎপন্ন হয়েছে পার্শ্ব যৌগ হিসাবে, আরেকটিতে এইচ থ্রি পিও থ্রি উৎপন্ন হয়েছে, তাহলে জানতে চাইলো বিকারকটি কি। তাহলে এইচ থ্রি পিওসিএল থ্রি যেখানে দেওয়া থাকবে সেখানে পিসিএল ফাইভ ব্যবহার করা হয়েছিল, আর পিসিএল থ্রি যেখানে দেওয়া থাকবে সেটা কি ব্যবহার করা হয়েছিল, যেটা এইচ থ্রি পিও থ্রি থাকবে সেখানে পিসিএল থ্রি বা পিবিআর থ্রি ব্যবহার করা হয়েছিল। বোঝা গেল এইচ বিষয়। আচ্ছা অপশন ডি, অ্যালকোহলে কে বিআর এবং এইচ টু এসও ফোর ব্যবহার করলে এটা হবে আর বিআর, আরের জায়গায় অ্যালকিল গ্রুপ সিএইচ থ্রি সিএইচ থ্রি সিএইচ টু। অ্যালকোহলে যদি কে আই এবং এইচ থ্রি পিও টু ব্যবহার করা হয় তাহলে এটা উৎপন্ন হবে কি আর আই, আরের জায়গায় যে কোনো অ্যালকিল গ্রুপ। এফ, এইটা হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিরকম দেখো আর ও এইচ প্লাস এখানে যদি আমরা এসও সিএল টু ব্যবহার করি করলে এটা উৎপন্ন হয় আর সিএল প্লাস এইচ সিএল প্লাস এইচ সিএল গ্যাস প্লাস এসও টু গ্যাস। দেখো এখানে যদি আমরা লিখি যে সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ, আর এখানে যদি লিখি এসও সিএল টু, তাহলে এখানে কী হবে সিএইচ থ্রি সিএইচ টু সিএল প্লাস এইচ সিএল গ্যাস প্লাস এসও টু গ্যাস। কোশ্চেনটা কী হবে, কোশ্চেন বলবে যে হ্যালোঅ্যালকেন প্রস্তুতির সবচেয়ে ভালো সর্বোত্তম সর্বোৎকৃষ্ট পদ্ধতি কোনটি, এই পদ্ধতিটি। কেন দেখো এখানে যে সাইড প্রোডাক্ট বা পার্শ্ব যৌগ উৎপন্ন হয়েছে সেগুলো সব গ্যাসীয়, তাহলে গ্যাসীয় হলে ওরা এমনিতেই বাতাসে মিশে যাবে, আমাকে তাড়াতে হবে না, মানে বের করতে হবে না আলাদা করে। কিন্তু দেখো এইগুলোতে যে হ্যালোঅ্যালকেন তৈরি হয়েছে এই হ্যালোঅ্যালকেনের সঙ্গে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব যৌগ হিসাবে পিওসিএল থ্রি উৎপন্ন হয়েছে, তাহলে আমার তো চাই হ্যালোঅ্যালকেন বা আর সিএল। বোঝা গেল আরের জায়গায় কী থাকবে, বারবার বলছি সিএইচ থ্রি সিএইচ থ্রি সিএইচ টু যে কোনো অ্যালকিল গ্রুপ। তাহলে যখন এটা উৎপন্ন হলো তার সাথে যখন সাইড প্রোডাক্ট হিসাবে এটা উৎপন্ন হলো তাহলে আমাকে এটাকে আলাদা করতে হবে, পৃথক করতে হবে, তাহলে তার জন্য আমার অনেক এক্সট্রা পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখানে যে সাইড প্রোডাক্ট উৎপন্ন হয়েছে একে আমরা আমাকে আলাদা করে আর পৃথক করতে হচ্ছে না, ও নিজে নিজেই আলাদা হয়ে যাচ্ছে, বাতাসে মিশে যাচ্ছে, কি কোনো এক্সট্রা কোনো জোর করতে হচ্ছে না। বোঝা গেল কি বললাম, তাহলে তাই এই পদ্ধতিটাকে হলো কি সবচেয়ে ভালো পদ্ধতি। ঠিক আছে, তো চলো এটা অ্যালকোহল, তাহলে এই এইগুলো ছিল কি, তাহলে আমাদের এতগুলি বিকারক ব্যবহার করে আমরা অ্যালকোহল থেকে হ্যালোঅ্যালকেন প্রস্তুত করতে পারি। তাহলে আমরা হ্যালোঅ্যালকেন প্রস্তুত করলাম কি অ্যালকোহল থেকে, কী কী আমি আরও একবার বলছি কী কী ব্যবহার করে, প্রথমে আমরা এইচ সিএল এইচ বিআর এইচ আই এটা ব্যবহার করে করেছি, তারপরে কী ব্যবহার করে করেছি লুকাস বিকারক জিঙ্ক ক্লোরাইড লঘু এইচ সিএল ব্যবহার করে, তারপরে আমরা কী ব্যবহার করেছি, তারপরে আমরা ব্যবহার করেছি পিসিএল থ্রি পিসিএল ফাইভ পিবিআর থ্রি পিআই থ্রিও হতে পারে, তারপরে ব্যবহার করলাম কি কেবিআর এইচ টু এসও ফোর কেআই এইচ থ্রি পিও টু তারপরে এসওসিএল টু। ঠিক আছে, এবার দেখব যে অ্যালকেন থেকে কিভাবে হ্যালোঅ্যালকেন প্রস্তুত করা যায়। দেখো তাহলে পয়েন্ট হবে কি অ্যালকেন থেকে, অ্যালকেন থেকে দেখো দেখো সিএইচ ফোর এখানে যদি আমরা সিএল টু এইচ নিউ ব্যবহার করি তাহলে কি উৎপন্ন হয় সিএইচ থ্রি সিএল, তোমরা সবাই জানো এটা তাই না। তাহলে কিভাবে হচ্ছে দেখো, এই সিএল টু সূর্যের আলোর উপস্থিতিতে একটা সমবিভাজন ঘটায়,
সমবিভাজন মানে কি? এখানে এই বন্ডে দুখানা ইলেকট্রন আছে, একটা সিএল চলে আসে এখানে আর একটা সিএল চলে যায় এখানে। আর এই যে সিএইচ থ্রি আছে, সরি সিএইচ ফোর, এই সিএইচ ফোরের বন্ড এইভাবে বিভাজন ঘটে। বিভাজন ঘটলে কি হয়, সিএইচ এটা আর তার সাথে একটা এইচ মুক্ত মূল, আর এই সিএলটা এখানে এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যায়, আর এই সিএল এখানে গেলে কি হয়ে যাচ্ছে, সিএইচ থ্রি সিএল এবং সঙ্গে এইচ সিএল। তাহলে এইভাবে সূর্যের আলোর উপস্থিতিতে যদি আমরা ক্লোরিন ব্যবহার করি তাহলে সিএইচ ফোর বা অ্যালকেন থেকে একটি করে হাইড্রোজেন চলে যাবে এবং গিয়ে সেখানে একটি করে হ্যালোজেন যুক্ত হবে, হাইড্রোজেন চলে যাবে এবং হ্যালোজেন যুক্ত হবে। দেখো যদি আমরা এটা ব্যবহার করি, সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রি, তাহলে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রি, এখানে যদি আমরা এটা নিই প্রথমে সিএল টু এইচ নিউ ব্যবহার করি, তাহলে একটি হাইড্রোজেন চলে যাবে একটি সিএল যুক্ত হবে, তাহলে এখানে কি উৎপন্ন হবে, সিএইচ থ্রি সিএইচ টু সিএল। একটা জিনিস খেয়াল করে দেখো, এই কার্বনটার ডিগ্রি কত, এক ডিগ্রি, এই কার্বনটার ডিগ্রি কত, এক ডিগ্রি, অর্থাৎ এই যে মিথেন এবং ইথেন এখানে কিন্তু সব হাইড্রোজেন কি সমতুল্য, সমতুল্য মানে কি প্রত্যেকটি এক ডিগ্রি হাইড্রোজেন, কারণ প্রত্যেকটি হাইড্রোজেন এক ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে। এক্ষেত্রে তাহলে আমরা যে কোনো এক যে কোনো একটি কার্বনের হাইড্রোজেন সরিয়ে দিয়ে একটি সিএল লিখতে পারি, কিন্তু এটা মুছে দেব, কিন্তু যদি কোনো অ্যালকেনে একাধিক ভিন্ন ভিন্ন ডিগ্রি সম্পন্ন হাইড্রোজেন থাকে অর্থাৎ অসমতুল্য হাইড্রোজেন, কেমন সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রি, এখানে এই কার্বনের ডিগ্রি কত, এক ডিগ্রি, এই কার্বনের ডিগ্রি কত, দু ডিগ্রি, এই কার্বনের ডিগ্রি কত, তিন ডিগ্রি, তাহলে এখানে কিন্তু ভিন্ন ভিন্ন, সরি এই কার্বনের ডিগ্রি কত, এক ডিগ্রি, এখানে কিন্তু ভিন্ন ভিন্ন ডিগ্রি সম্পন্ন কার্বন আছে এবং ভিন্ন ভিন্ন ডিগ্রি সম্পন্ন হাইড্রোজেন আছে, অর্থাৎ যে সকল অ্যালকেনে অসমতুল্য হাইড্রোজেন থাকবে, মানে কি এই এক ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত কি হাইড্রোজেনগুলোকে আমরা কি বলবো, এক ডিগ্রি হাইড্রোজেন, এই কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে আমরা বলবো কি, এক ডিগ্রি হাইড্রোজেন, আর মাঝের কার্বনে দু ডিগ্রি কার্বন এর সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে আমরা কি বলবো, দু ডিগ্রি হাইড্রোজেন। তাহলে ভিন্ন ভিন্ন ডিগ্রি সম্পন্ন কার্বন বিশিষ্ট যদি যৌগ হয় এবং ভিন্ন ভিন্ন ডিগ্রি সম্পন্ন যদি হাইড্রোজেন থাকে, সেক্ষেত্রে ওই অ্যালকেনে হ্যালোজেন যুক্ত হওয়ার কিছু বিশেষ নিয়ম আছে, ঠিক আছে, তো সেই নিয়মটা আমরা একটু আলোচনা করবো। দেখো কী কী যুক্ত হতে পারে, যেমন আমরা সিএল টু ব্যবহার করছি তেমন আমরা বিআর টু ব্যবহার করতে পারি, তেমন আই টু ব্যবহার করতে পারি, এফ টু ব্যবহার করতে পারি, বা দেখো তাহলে কী কী ব্যবহার করতে পারি, আমরা এফ টু ব্যবহার করতে পারি, সিএল টু, বিআর টু, আই টু। এফ টু হল সবচেয়ে বেশি সক্রিয়, এবং এফ টুর সঙ্গে যদি অ্যালকেনের বিক্রিয়া করানো হয় তাহলে এফ ফ্লুরিন কোথায় যুক্ত হবে, ফ্লুরিনের যুক্ত হওয়ার চান্স সবচেয়ে বেশি এক ডিগ্রি হাইড্রোজেনে, যদি এক ডিগ্রি হাইড্রোজেন না থাকে তখন ফ্লুরিন দু ডিগ্রি হাইড্রোজেনে যুক্ত হয়, হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে সেখানে যুক্ত হয়, তারপরে তিন ডিগ্রি হাইড্রোজেন। ক্লোরিন, ক্লোরিন সিলেক্টিভিটি রেশিও, ক্লোরিনের কথাটা পরে বলবো আমরা, বিআর টু আর আই টু, এই দুটি বিআর টু আর আই টু এগুলি যদি আমরা অ্যালকেনে ব্যবহার করি তাহলে কোথায় ব্রোমিন গিয়ে যুক্ত হবে, তিন ডিগ্রি হাইড্রোজেনে সবার আগে যুক্ত হবে, তারপরে দুই ডিগ্রি হাইড্রোজেন, তারপরে এক ডিগ্রি হাইড্রোজেনে যুক্ত হওয়ার চান্স থাকবে। একটা উদাহরণ নিলে ব্যাপারটা বোঝা যাবে, দেখো সিএইচ থ্রি সিএইচ থ্রি সিএইচ থ্রি এইচ, এখানে যদি আমরা বিআর টু এইচ নিউ ব্যবহার করি তাহলে এই হাইড্রোজেনগুলো, এই কার্বনের ডিগ্রি কত, এক ডিগ্রি, এই কার্বনের ডিগ্রি কত, এক ডিগ্রি, এই কার্বনের ডিগ্রি কত, এক ডিগ্রি, তাহলে এই হাইড্রোজেনগুলো কি এক ডিগ্রি হাইড্রোজেন, তাহলে আমি কি বলেছি বিআর টু যদি ব্যবহার করা হয় তাহলে তিন ডিগ্রি হাইড্রোজেন, এগুলো সব হাইড্রোজেনের কথা বলা হয়েছে, তিন ডিগ্রি হাইড্রোজেনে সবার আগে বিআর যুক্ত হবে এবং তিন ডিগ্রি হাইড্রোজেনে বিআর যুক্ত হলে যে যৌগটি উৎপন্ন হবে সেটি হবে কি মুখ্য যৌগ। তাহলে দেখো এখানে কি এই কার্বনটা কত ডিগ্রি, তিন ডিগ্রি, তিন ডিগ্রি কার্বন, তাহলে এই হাইড্রোজেনটি কত ডিগ্রি, তিন ডিগ্রি, তাহলে এখানে আমরা কী লিখব সিএইচ থ্রি সিএইচ থ্রি CH3 BR।
কিন্তু যদি বিআর টু না দিয়ে সিএল টু থাকে তাহলে তখন কি হবে? দেখো সিএল টুর জন্য আমরা কি করব সেটা এখানে লিখছি। সিএল টু এর ক্ষেত্রে কিসের উপরে ভিত্তি করে হবে? সিলেক্টিভিটি রেশিও। সিএল টুর ক্ষেত্রে সিলেক্টিভিটি রেশিওর উপরে ভিত্তি করে হ্যালোজিনেশন হবে। কিরকম? সিএল টুর ক্ষেত্রে দেখো এক ডিগ্রি হাইড্রোজেনের সিলেক্টিভিটি রেশিও এক, দুই ডিগ্রি হাইড্রোজেনের সিলেক্টিভিটি রেশিও 3.8, তিন ডিগ্রি হাইড্রোজেনের সিলেক্টিভিটি রেশিও 5। দেখো এটা কোথায় কাজে লাগবে? দেখো মনে করো এই যৌগে আমি ক্লোরিন দেবো, সিএল টু এইচ নিউ দিলে এই এই এক ডিগ্রি হাইড্রোজেন এখানে যেটা আছে সেখানে কি সিএল যুক্ত হবে না এই তিন ডিগ্রি হাইড্রোজেনে সিএল যুক্ত হবে? সেইটা জানার জন্য আমাকে কী করতে হচ্ছে? সিলেক্টিভিটি রেশিও জানতে হচ্ছে। তাহলে দেখো এক ডিগ্রি হাইড্রোজেন কতগুলি আছে এখানে? এই কার্বনটি কত? এক ডিগ্রি কার্বন। এই কার্বনটি কত? এক ডিগ্রি কার্বন। এই কার্বনটি কত? এক ডিগ্রি কার্বন। তাহলে এখানে তিনটে এক ডিগ্রি কার্বন আছে এবং প্রত্যেকটি কার্বনে তিনটি করে হাইড্রোজেন আছে। তাহলে মোট কতগুলি হাইড্রোজেন আছে? তিন, এক ডিগ্রি, নটি হাইড্রোজেন আছে। তাহলে এক ডিগ্রি হাইড্রোজেন কতগুলি আছে? নটি। এবং এক ডিগ্রি হাইড্রোজেনের সিলেক্টিভিটি রেশিও কত? এক। তাহলে এর সিলেক্টিভিটি রেশিওর মান কত হচ্ছে? নয়। এবং তিন ডিগ্রি হাইড্রোজেন কতগুলি আছে? তিন ডিগ্রি হাইড্রোজেন আছে কতগুলি? একটি। তাহলে একটি তিন ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন তিন ডিগ্রি হাইড্রোজেন। তাহলে এর সঙ্গে যদি আমরা পাঁচ গুণ করি, কারণ তিন ডিগ্রি হাইড্রোজেনের সিলেক্টিভিটি রেশিওর মান কত? পাঁচ। তাহলে কত হয়ে যাচ্ছে মান? পাঁচ। তাহলে কার সিলেক্টিভিটি রেশিও বেশি হচ্ছে? এক ডিগ্রি হাইড্রোজেনের। তাহলে এক ডিগ্রি হাইড্রোজেনের জায়গায় আমরা কী বসাবো? যে কোনো একটি এক ডিগ্রি হাইড্রোজেনকে সরিয়ে একটি হ্যালোজেন দেব। কি বোঝা গেল? তাহলে এটি হবে কি মুখ্য যৌগ, বা এইটাই উৎপন্ন হবে। বোঝা গেল কি বললাম? তাহলে যদি ক্লোরিন দেওয়া থাকে অ্যালকেনে তাহলে কি হবে? সিলেক্টিভিটি রেশিও মেনটেন করবো, এক ডিগ্রি হাইড্রোজেন গুনবো, গুণে যতগুলি এক ডিগ্রি হাইড্রোজেন থাকবে তার সঙ্গে এক গুণ করবো, সেটাই হবে। দু ডিগ্রি হাইড্রোজেন গুনবো, তার সঙ্গে 3.8 গুণ করবো। তিন ডিগ্রি হাইড্রোজেন থাকলে কাউন্ট করবো, করে তার সঙ্গে পাঁচ গুণ করবো। গুণ করার পরে যার ভ্যালুটা বেশি আসবে সেই হাইড্রোজেন একটি, সেখান থেকে একটি হাইড্রোজেন, মানে সেই ডিগ্রি হাইড্রোজেন একটি কমিয়ে সেখানে একটি হ্যালোজেন যোগ করবো, সিএল। আর ব্রোমিন করলে তো ডিগ্রি যেখানে বেশি সেখানে যুক্ত হবে। আচ্ছা চলো এটা মুছবো। দেখো এই এটা ধরো কোশ্চেন, সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ থ্রি, এখানে কি দেওয়া হচ্ছে? সিএল টু আর এইচ নিউ। এই কার্বনের ডিগ্রি কত? এক ডিগ্রি। এই কার্বনের ডিগ্রি কত? এক ডিগ্রি। তাহলে এক ডিগ্রি হাইড্রোজেন কতগুলি আছে? ছটি। এক ডিগ্রি হাইড্রোজেনের সিলেক্টিভিটি রেশিওর মান কত? এক। তাহলে সিক্স ইন্টু ওয়ান হলে কত হচ্ছে? সিক্স। দু ডিগ্রি এই কার্বনের ডিগ্রি কত? দু ডিগ্রি। দু ডিগ্রি হাইড্রোজেন কতগুলি আছে? কতগুলি আছে দু ডিগ্রি হাইড্রোজেন? দু ডিগ্রি হাইড্রোজেন কতগুলি? দুটি। দু ডিগ্রি হাইড্রোজেন দুটি। তাহলে টু ইন্টু টু, তাহলে কত, সরি, টু ইন্টু 3.8, দু ডিগ্রি হাইড্রোজেনের সিলেক্টিভিটি রেশিওর মান তাহলে কত হচ্ছে? 7.6। তাহলে কার সিলেক্টিভিটি রেশিও বেশি হচ্ছে? দু ডিগ্রি হাইড্রোজেনের। তাহলে দু ডিগ্রি হাইড্রোজেনকে আমরা সরিয়ে দেব। দেখো এবার আমরা দেখবো যে অ্যালকিন থেকে কিভাবে হ্যালো অ্যালকেন প্রস্তুত করা যায়। তাহলে এবার পয়েন্ট হবে কি, অ্যালকিন থেকে, অ্যালকিন থেকে, অ্যালকিন থেকে কিভাবে হ্যালো অ্যালকেন প্রস্তুত করা যায়। অ্যালকিন কি তোমাকে জানতে হবে? কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগগুলিকে আমরা কি বলি? অ্যালকিন বলি। দেখো সি ডবল বন্ড সি এইচ এইচ অ্যালকিন। এখানে যদি আমরা এইচ বিআর ব্যবহার করি করলে এই ডবল বন্ড ভেঙে যায়, গিয়ে এদিকে একটা এইচ এদিকে একটা বিআর যুক্ত হয়। বিআরটা এদিকেও যুক্ত করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা সি ডবল বন্ড সি এইচ থ্রি এইচ এইচ এইচ, এখানে যদি এইচ বিআর ব্যবহার করো তাহলে কি হবে? তাহলে এখানে এইচ বিআর ব্যবহার করলে কি হবে ভালো করে দেখো। ডবল, এবার মনে হচ্ছে যে কোন দিকে আমি হাইড্রোজেন কোন দিকে বিআর যোগ করবো, এই দিকে না এদিকে?
দেখো এই কার্বন কার্বন দ্বিবন্ধনের এই কার্বনে দেখো দুটি হাইড্রোজেন আছে, আর এই কার্বন এই দ্বিবন্ধনের কার্বনে একটি কার্বন একটি হাইড্রোজেন আছে। তাহলে যে দ্বিবন্ধনের যে কার্বনে সরাসরি দুটি হাইড্রোজেন যুক্ত থাকবে সেই দিকে আমরা হাইড্রোজেন যোগ করব। তাহলে ডবল বন্ডটা প্রথমে কি করব, সিঙ্গেল বন্ড, যে যেমন আছে সে তাকে তেমনভাবেই রেখে দিতে হবে। যেদিকে বেশি হাইড্রোজেন আছে কার্বন কার্বন দ্বিবন্ধনের সঙ্গে যেদিকে দুটি হাইড্রোজেন সেদিকে হাইড্রোজেন জুড়লাম, যেদিকে কম হাইড্রোজেন সেদিকে বিআর। যদি বলো মেকানিজম কেমনভাবে হলো, সি ডবল বন্ড সি সি এইচ থ্রি এইচ এইচ এইচ, এটা প্রথমে কি হয় এই বন্ডটা ভেঙে যায়, বন্ডটা এদিকেও ভাঙতে পারে। আমরা কোন দিকে ভাঙবো, যেদিকে বেশি হাইড্রোজেন থাকবে সেদিকে ভাঙবো, কেন একটু পরে বুঝতে পারবে। তাহলে সি সিঙ্গেল বন্ড সি, এখানে সি এইচ থ্রি, এই জায়গায় এইচ, এখানে কি হয়ে যাচ্ছে সি এইচ টু মাইনাস, এখানে প্লাস। এইবার কি ব্যবহার করা হয়েছিল, এইচ বিআর, এইচ বিআর ভেঙে গেলে কি হয় এইচ প্লাস বিআর মাইনাস। তাহলে এখানে কি হবে এইচ প্লাস, এই এইচ প্লাস কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যায়, গেলে কি হয়ে যাচ্ছে সি এইচ থ্রি সি সি এইচ থ্রি এইচ প্লাস। এইবার বিআর মাইনাস এসে এখানে যুক্ত হয় সি এইচ থ্রি সি এইচ থ্রি এইচ বিআর। বোঝা গেল কি বললাম, তাহলে যেদিকে বেশি হাইড্রোজেন আছে সেদিকে পাই বন্ড ভাঙবে, ভাঙলে সেই কার্বনে মাইনাস হবে, সেখানে এইচ প্লাস গিয়ে যুক্ত হবে, গেলে যে পজিটিভ চার্জ থাকবে সেখানে গিয়ে বিআর মাইনাস যুক্ত হবে। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে অ্যালকিনের সঙ্গে যদি এইচ বিআর এর বিক্রিয়া করানো হয় করলে যে হ্যালো অ্যালকেন বা অ্যালকিল ব্রোমাইড তৈরি হচ্ছে, সেই অ্যালকিল ব্রোমাইড কিসের মাধ্যমে তৈরি হচ্ছে, কোন অন্তর্বর্তী যৌগ কার্বোক্যাটায়ন তৈরির মাধ্যমে সংঘটিত হয়। তাহলে এই বিক্রিয়া কি কার্বোক্যাটায়ন তৈরির মাধ্যমে হয়, কার্বোক্যাটায়ন তৈরির মাধ্যমে। এবং এই বিক্রিয়াটির নাম কি, ক্লাস ইলেভেনে ছিল তোমাদের হাইড্রোকার্বন চ্যাপ্টারে, এই বিক্রিয়ার নাম কি মার্কোনিকফ বিক্রিয়া, মার্কোনিকফ বিক্রিয়া। বোঝা গেল, চলো তুলে নাও এটা। যদি এইচ বিআর এর সঙ্গে পারক্সাইড দিয়ে দেওয়া হয় এইচ টু ও টু, একে আমরা তখন কি বলি অ্যান্টি মার্কোনিকফ, একে কি বলা হয় অ্যান্টি মার্কোনিকফ। এবং এই অ্যান্টি মার্কোনিকফ বিক্রিয়ায় কি হয়, যেদিকে বেশি, আচ্ছা আমি এখানে সি এইচ থ্রি নিয়ে নিচ্ছি, যেদিকে বেশি হাইড্রোজেন সেদিকে বিআর চলে যায়, যেদিকে কম হাইড্রোজেন সেদিকে হাইড্রোজেন চলে আসে, উল্টো হয়। আগেরটায় কি হচ্ছিল, কার্বন কার্বন দ্বিবন্ধনের যে কার্বনে বেশি হাইড্রোজেন আছে সেদিকে হাইড্রোজেন যাচ্ছিল এবং উল্টো দিকে বিআর যাচ্ছিল, কিন্তু এখানে কি হচ্ছে যেদিকে বেশি হাইড্রোজেন আছে সেদিকে বিআর যাচ্ছে, যেদিকে কম হাইড্রোজেন আছে সেদিকে হাইড্রোজেন যাচ্ছে। সেই জন্য কি আমরা কি বলছি অ্যান্টি মার্কোনিকফ। ঠিক আছে, এবার কয়েকটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। দেখো যদি এরকম থাকে সি এইচ থ্রি সি সি এইচ থ্রি সি ডবল বন্ড সি এইচ টু, এখানে যদি এইচ বিআর দেওয়া হয় তাহলে কি হবে, তাহলে এইচ বিআর কি হবে এইচ প্লাস বিআর মাইনাস। এই বন্ড ভেঙে যাবে, গেলে সি এর উপরে কি চার্জ তৈরি হবে মাইনাস, সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইচ, এখানে প্লাস সি এইচ টু মাইনাস। এইবার এইচ প্লাস গিয়ে এই নেগেটিভ চার্জের সাথে যুক্ত হলো, যুক্ত হলে কি হবে এই মাইনাসটা এইচ প্লাস এর সঙ্গে যুক্ত হলে কি হবে সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইচ থ্রি সি এইচ প্লাস, আর এখানে কি হবে সি এইচ থ্রি। এবার আমরা কি জানি কার্বোক্যাটায়ন শুধু তৈরি হলে হবে না, কার্বোক্যাটায়নটাকে কি হতে হবে স্টেবল বা স্থায়ী হতে হবে। এবার কার্বোক্যাটায়ন স্টেবল হওয়ার বা স্থায়ী হওয়ার
মানে কারণটা কি, কিসের উপরে ভিত্তি করে আমরা বলি যে কার্বোকার্বন স্টেবল? যে কার্বোকার্বনে আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি তাকে আমরা বলি স্টেবল, বেশি স্টেবিলিটি বেশি। যদি আলফা হাইড্রোজেনের সংখ্যা কম থাকে তখন কি করে, কার্বোকাটায়ন তার পাশের কার্বনে থাকা গ্রুপগুলিকে নিজের কাছে নিয়ে নতুন কার্বোকাটায়ন তৈরি করে স্থায়িত্ব বৃদ্ধির জন্য। দেখো এই কার্বোকাটায়নের আলফা কার্বন এটা, আর এটাও আলফা কার্বন, কটা আলফা হাইড্রোজেন আছে? আলফা কার্বনের সঙ্গে যুক্ত তিনখানা হাইড্রোজেন, তাহলে তিনটি আলফা হাইড্রোজেন আছে। তাহলে এই কার্বোকাটায়ন তখন কি করে, এই কার্বোকাটায়ন তখন কি করে, একে খুলে নিয়ে গিয়ে এই কার্বনে টেনে নেয়, নিলে CH3C+CH3 এই জায়গায় চলে আসে কি, CH3। বুঝে গেল? তাহলে কার্বোকাটায়ন ছিল কোথায়, এখানে। নতুন কার্বোকাটন এখানে তৈরি করলো কেন, কারণ এই কার্বোকাটায়নে তিন তিনে ছয় আর এদিকে একটা, সাতখানা আলফা হাইড্রোজেন, আগে ছিল কটা, তিনটি। তাহলে কার্বোকাটন আলফা হাইড্রোজেন বাড়াতে চায়, সেই জন্য এরকম নিজেকে পুনর্বিন্যাস করলো। এরপরে Br- এই কার্বনে যুক্ত হয়, যুক্ত হলে কি উৎপন্ন হবে, CH3C, এখানে Br, এখানে CH3, CH3H CH3। বোঝা গেল? তাহলে এই হলো বিষয়। তাহলে যদি, যেহেতু এই বিক্রিয়াটি কার্বোকাটায়ন তৈরির মাধ্যমে হয়, তাহলে কার্বোকাটায়ন পুনর্বিন্যাস হওয়ার চান্স থাকলে অবশ্যই পুনর্বিন্যাস করে তারপরে Br- যুক্ত হবে। চলো, আচ্ছা আর একটা বিষয় এখানে মনে রাখতে হবে যে HCl, HI, HF অ্যান্টিমার্কনিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অ্যান্টিমার্কনিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে অ্যান্টিমার্কনিক বিক্রিয়ায় কি অংশগ্রহণ করে কেবলমাত্র HBr, HCl, HF, HI এর সঙ্গে হাইড্রোজেন পারক্সাইড দিলেও কিন্তু এরা অ্যান্টিমার্কনিক করবে না। চলো, অ্যালকিন থেকে আর কি কি ভাবে প্রস্তুত করা যেতে পারে, আচ্ছা C(CH3H) এখানে যদি NBS দেওয়া হয়, N ব্রোমো সাকসিনামাইড, মানে এটা CH2 C(O)NBr, যদি এটা দেওয়া হয় দিলে কি হয়, এই বন্ড ভেঙে যায়, গিয়ে এখান থেকে একটা Br মুক্তমূলক তৈরি হয়, এবং এই যে CH, এই যে যৌগটি আছে, এই যৌগটি কি করে, C(CH)H এখান থেকে এই বন্ড ভেঙে যায়, ভেঙে গিয়ে কি উৎপন্ন করে, C(CH2) মুক্তমূলক HHH। এখন সহজ ব্যাপার, টেনশনের কোনো কারণ নেই। তাহলে এইটা কি মুক্তমূলক? এবার মনে হতে পারে যে স্যার এই বন্ডটা ভেঙে গিয়ে এখানে মুক্তমূলক তৈরি হতে পারতো, কিন্তু এখানে মুক্তমূলক তৈরি হলে সে স্টেবল হবে না, কারণ মুক্তমূলকের পরে পাই বন্ড, মুক্তমূলকের পরে পাই বন্ড থাকলে সেটা স্টেবল নয়, মুক্তমূলকের পরে যদি সিগমা থাকে, সিগমার পরে পাই থাকে, পাই এর পরে সিগমা, তো কনজুগেশন থাকলে তাহলে কি হবে, রেজোনেন্স করবে এবং স্টেবল হবে। তাহলে এইখানে কি হচ্ছে, তাহলে এই অ্যালকিনটি এখানে একটি মুক্তমূলক তৈরি করে এবং এই Br মুক্তমূলক এসে এর সঙ্গে বন্ধুত্ব করে বা বন্ড করে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, তাহলে CH2Br। অর্থাৎ যদি কোনো অ্যালকিনে অ্যালকিল গ্রুপ থাকে, তাহলে অ্যালকিনের দ্বিবন্ধনের পাশে যে অ্যালকিল গ্রুপটি থাকবে সেখান থেকে একটি হাইড্রোজেন কমে গিয়ে একটি হ্যালোজেন যুক্ত হবে। চলো আরো কয়েকটা এক্সাম্পল নেব, C(CH2CH3H) এখানে যদি NBS দেওয়া হয় বা Br2H
তাহলে কি হবে, কার্বন কার্বন দ্বিবন্ধনের পাশের কার্বন। এখানে কিন্তু এইচ বিআর দিলে মার্গনিকভ বিক্রিয়া হবে, কিন্তু যদি এখানে বিআর টু বা এনবিএস ব্যবহার করছি তাই এখানে কি তৈরি হবে, সি ডবল বন্ড সি, এখানে কি হবে এইচ, এখানে বিআর, এই জায়গায় সিএইচ থ্রি, এখানে এইচ এটা। বা যদি আমরা বেঞ্জিন ব্যবহার করি, বেঞ্জিনে সিএইচ থ্রি যদি যুক্ত করি, করে যদি আমরা এখানে সিএল টু এইচ নিউ ব্যবহার করি তাহলে কি হবে, ঠিক দ্বিবন্ধনের পাশের কার্বনে যে হাইড্রোজেন থাকবে সেই হাইড্রোজেন চলে যাবে গিয়ে একটি সিএল যুক্ত হবে। কেন, কারণ এই দ্বিবন্ধনের পাশে কার্বনে যদি একটি হাইড্রোজেন চলে গিয়ে মুক্তমূলক তৈরি করে, দেখো এই মুক্তমূলক কিন্তু মুক্তমূলক সিগমা পাই রেজোনেন্স করছে, তাহলে যে সকল মুক্তমূলক রেজোনেন্স করে সেগুলো স্টেবল হয় আমরা জানি, তাহলে সেই জন্য কি হবে এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে এখানে সিএল যুক্ত হবে। যদি আমরা এটা ব্যবহার করি সিএইচ টু সিএইচ থ্রি, তাহলে এখানে যদি বিআর টু এইচ নিউ ব্যবহার করি তাহলে কি হবে, কোথায় যুক্ত হবে সিএইচ, এখানে বিআর যুক্ত হবে এখানে। তাহলে অনেকে মনে করতে পারে যে এই কার্বনে তো একটা হাইড্রোজেন চলে গিয়ে বিআর যুক্ত হতে পারে, কিন্তু দেখো ওখানে যদি যুক্ত হতে হয় তাহলে কি হতে হবে সিএইচ টু, এই সিএইচ টু এখানে মুক্তমূলক তৈরি হতে হবে, কিন্তু এখানে মুক্তমূলক তৈরি হতে গেলে কার্বনে কার্বনের মধ্যে কি সিগমা বন্ড আছে, তাহলে মুক্তমূলক সিগমা সিগমা পাই অর্থাৎ মুক্তমূলকের পরে দুটো সিগমা চলে আসছে, তাহলে এই মুক্তমূলকটা কি আনস্টেবল হবে। কিন্তু এই জায়গায় যদি মুক্তমূলক তৈরি হয় তাহলে মুক্তমূলক সিগমা পাই কনজুগেশন আসছে, ফলে এই মুক্তমূলকটা কি এখানে কি হবে বিআর যুক্ত হবে। বোঝা গেল কি বললাম, তাহলে রেজোনেন্স করবে, তাহলে এই মুক্ত এখানে মুক্তমূলক হলে রেজোনেন্স অংশগ্রহণ করতে পারবে, কিন্তু এখানে মুক্তমূলক হলে পরপর দুটো সিগমা হয়ে যাবে রেজোনেন্স করতে পারবে না, তাহলে এখানে যদি রেজোনেন্স করে তাহলে কি হবে এখানে স্টেবল হবে এবং এই জায়গায় বিআর যুক্ত হবে। চলো এটা তোলো, এবার আমরা আলোচনা করব কিছু নেম রিয়াকশন। দেখো তিনটে নেম রিয়াকশন আমরা এখন আলোচনা করব, প্রথমে হচ্ছে কি ফিঙ্কেল স্টেইন বিক্রিয়া, ভীষণ ইম্পর্টেন্ট, আমি একটু ডিটেলস বলবো এই বিক্রিয়া সম্পর্কে। দেখো কিরকম, মনে করো সিএইচ থ্রি সিএইচ টু সিএল হ্যালো অ্যালকেন, এখানে কি এখানে হ্যালো অ্যালকেন থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুত করা হয়, কি ব্যাপার, একই মানে কম্পাউন্ড থেকে একই মানে শ্রেণীর কম্পাউন্ড তৈরি করছি, কিরকম এখানে আমরা ব্যবহার করছি কি এনএআই এবং অ্যাসিটোন, এনএআই এবং অ্যাসিটোন ব্যবহার করলে কি হয় এনএআই ভেঙে গিয়ে কি উৎপন্ন করবে এনএ প্লাস এবং আই মাইনাস, এই আই মাইনাস গিয়ে এই কার্বনে অ্যাটাক করে এবং সিএলটা এখান থেকে বেরিয়ে যায়, গেলে কি হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু আই, বা আমরা এটাও ব্যবহার করতে পারি সিএইচ থ্রি সিএইচ টু বিআর এনএআই অ্যাসিটোন, এনএআই ভেঙে গেলে কি হবে এনএ প্লাস আই মাইনাস, এই আই মাইনাস গিয়ে কার্বনে অ্যাটাক করে বিআরটা বেরিয়ে যায়, গেলে কি হবে সিএইচ থ্রি সিএইচ টু আই। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা ব্যাকসাইড অ্যাটাকের মাধ্যমে হচ্ছে, তাহলে এটা কি ধরনের বিক্রিয়া, এটা এসএন টু বিক্রিয়া অর্থাৎ ফ্রিঙ্কেল স্টেইন বিক্রিয়া বা ফিঙ্কেল স্টেইন বিক্রিয়া এসএন টু টাইপ বিক্রিয়া। তাহলে তোমাকে কি জানতে হচ্ছে এখান থেকে, তাহলে এসএন টু টাইপ বিক্রিয়া অর্থাৎ এসএন টু বিক্রিয়া, ফ্রিঙ্কেল স্টেইন বিক্রিয়া এসএন টু মাধ্যমে বিক্রিয়া সংঘটিত হয়, এবং দেখো একটা আই মাইনাস গিয়ে যুক্ত হচ্ছে একটা সিএল বেরিয়ে যাচ্ছে, তাহলে দেখো হ্যালোজেন বিনিময় বিক্রিয়া, তাহলে এটাকে আমরা কি বলবো, দেখো হ্যালোজেন একটি হ্যালোজেন যুক্ত হয়েছে একটি হ্যালোজেন বেরিয়ে গেছে, তাহলে এটা কি বিক্রিয়া হ্যালোজেন বিনিময় বিক্রিয়া বলতে পারি। তাহলে যেহেতু এটি এসএন টু টাইপ বিক্রিয়া,
তাহলে এখানে যদি বড় বড় গ্রুপ যুক্ত হয়, মনে করো এখানে একটি, তাহলে মনে করো যে এই যৌগটি CH3 এখানে ধরো মনে করো Cl, তাহলে এখানে বড় বড় গ্রুপ আছে, তাহলে আই মাইনাস এখানে গিয়ে অ্যাটাক করতে পারবে না, কারণ স্টেরিক হিন্ডেন্স। তাহলে এই অ্যালকিল হ্যালাইডটা কত ডিগ্রি? আমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছি যে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 3টি কার্বন যুক্ত আছে এই কার্বনের সঙ্গে। তাহলে 3 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে ফ্রিঙ্কেলস্টেইন বিক্রিয়া ভালোভাবে দেখা যায় না। তাহলে আমি আরও একটা পয়েন্ট এখানে লিখছি কি 3 ডিগ্রি ও 2 ডিগ্রি এর ক্ষেত্রে ভালো হয় না, এই বিক্রিয়াও ভালো হয় না। এবার দেখো যদি এনএআই এর বদলে এনএসিএল, এনএবিআর বা এখানে যদি হ্যালোজেনগুলো আমি চেঞ্জ করতাম, এখানে এখানে যদি এনএবিআর ব্যবহার করতাম, তাহলে এনএআই ব্যবহার করলে এই যৌগে ভালো ফ্রিঙ্কেলস্টেইন বিক্রিয়া হবে না এনএবিআর ব্যবহার করলে ভালো ফ্রিঙ্কেলস্টেইন বিক্রিয়া হবে? তাহলে সেই অর্ডার হলো, তাহলে নিশ্চয়ই তোমরা একটা তুলে নাও, নিয়ে আমি সেটা লিখব। দেখো অ্যাসিটোন হলো অধ্রুবীয়, অ্যাসিটোন কেমন? অধ্রুবীয়। আর এই এনএআই, এনএবিআর, এনএসিএল, এনএএফ এদের মধ্যে সবচেয়ে অধ্রুবীয় অধ্রুবীয় অর্ডার হলো এনএআই সবচেয়ে বেশি, তারপরে এনএবিআর, এনএসিএল, তারপরে এনএএফ। তাহলে এনএআই এর অর্ডার, এনএআই এর অধ্রুবীয়তা কি সবচেয়ে বেশি? কেন? কারণ এনএ প্লাস প্রত্যেকের মধ্যে আছে, আই মাইনাসের আকার সবচেয়ে বড়। ফাইজানের সূত্র অনুযায়ী আমরা জানি ক্লাস ইলেভেনে যে অ্যানায়নের আকার বড় সেই অ্যানায়ন ক্যাটায়ন দ্বারা বেশি পরিমাণে বিকৃতি ঘটে এবং ক্যাটায়নের মধ্যে বেশি প্রবেশ করে যায়। একটি ক্যাটায়ন একটি অ্যানায়নের মধ্যে যত বেশি প্রবেশ করে যাবে সমযোজী চরিত্র তত বেশি, আর সমযোজী চরিত্র যত বেশি অধ্রুবীয়তা তত বেশি। কিন্তু আয়োডিনের আকার বড় তাই এর অধ্রুবীয়তা সবচেয়ে বেশি, ফলে এনএআই এর এনএআই সবচেয়ে বেশি অধ্রুবীয় প্রকৃতির। আর অ্যাসিটন যেহেতু অধ্রুবীয় তাই এনএআই অ্যাসিটনের সঙ্গে থাকলে সবচেয়ে ভালো বিক্রিয়া করে ফ্রিঙ্কেলস্টেইন। ধ্রুবীয় ধ্রুবীয় যদি একসঙ্গে দুটি দ্রাবক কাজ করে তাহলে ভালোভাবে বিক্রিয়াটি সংগঠিত হয়, অধ্রুবীয় অধ্রুবীয়। বুঝে গেল? তাহলে এই হচ্ছে অর্ডার ফ্রিঙ্কেলস্টেইনের। চলো এবার আমরা লিখছি সোয়ার্টস বিক্রিয়া, সোয়ার্টস বিক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে কি প্রস্তুত করা হয়? কেবলমাত্র ফ্লুরো অ্যালকেন। এটা এমন একটি বিক্রিয়া যেটি ফ্লুরো অ্যালকেন প্রস্তুত দিতে সাহায্য করে। কিরকম? CH3 CH2 Cl, এখানে যদি আমরা AgF ব্যবহার করি বা Ag2F2 বা AsF ব্যবহার করলে Cl চলে যায় এবং Cl এর জায়গায় ফ্লুরিন যুক্ত হয়, তাহলে এখানে কি তৈরি হবে? CH3 CH2F। তাহলে সোয়ার্টস বিক্রিয়া থেকে পরীক্ষার প্রশ্ন কি পড়বে? যে কোন বিক্রিয়ার সাহায্যে আমরা কেবলমাত্র ফ্লুরো অ্যালকেন প্রস্তুত করতে পারি? তাহলে সোয়ার্টস বিক্রিয়ার দ্বারা। ঠিক আছে, চলো এটা তো দেখো আমরা এবার আলোচনা করব হান্সডিকার বিক্রিয়া নিয়ে। ঠিক আছে, এই বিক্রিয়ার মাধ্যমেও হ্যালো অ্যালকেন প্রস্তুত করা যায়, এবং একটা কথা হলো এই বিক্রিয়ার মাধ্যমে কেবলমাত্র ব্রোমো অ্যালকেন প্রস্তুত করা যায়। দেখো তাহলে বিক্রিয়ার নাম কি? হান্সডিকার। নামগুলো যদি শুনতে একটু কঠিন কিন্তু পরীক্ষায় তো লিখতে হবে, কিন্তু কিছু করার নেই, হান্সডিকার বিক্রিয়া। হান্সডিকার বিক্রিয়া কিরকম? হান্সডিকার বিক্রিয়া দেখো RC00Ag সিলভার অ্যাসিটেটে যদি আমরা Br2CCl4 ব্যবহার করি উৎপন্ন হয় RBr, তার সাথে কার্বন ডাইঅক্সাইড আর AgBr। তাহলে তোমাকে কি করে চিনতে হবে, কিরকম প্রশ্ন পড়বে এখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে, এবং আগের যা যা হলো সবগুলো মিলিয়ে কোশ্চেন কেমন পড়বে তোমাকে সরাসরি বলতে পারে। বেশিরভাগ কোশ্চেন হবে কি এই বিকার, এটা বলে দেবে বিক্রিয়ক
এটা বলে দেবে এটা কি উৎপন্ন হয় বলতে হবে কিন্তু তোমার এই সাইড প্রোডাক্টগুলো বলার কোনো প্রয়োজন নেই সাইড প্রোডাক্টগুলো বলার কোনো প্রয়োজন নেই আর আরেক জায়গায় যদি আমি CH3COOAG এবং সেখানে যদি Br2CCl4 ব্যবহার করি তাহলে এই CO2 চলে যাচ্ছে AgO চলে যাচ্ছে এখান থেকে একটা Br চলে আসছে CH3 এর সঙ্গে তাহলে কি লিখবো CH3Br কার্বন ডাইঅক্সাইড AgBr ওটা কমন প্রত্যেকটাতে থাকবে ঠিক আছে তারপরে দেখো CH3CH2COOAG এখানে যদি আমরা Br2CCl4 ব্যবহার করি তাহলে কি হবে CH3CH2Br তার কোনো সাইক্লিক যদি অ্যালকিল গ্রুপ থাকে এখানে যদি আমরা Br2CCl4 নিই তাহলে কি হবে এটা COOAG এখানে যদি আমরা Br2CCl4 নিই এখানে কি হবে Br বা যদি এটাও আমরা ব্যবহার করি Br2CCl4 তাহলে কি উৎপন্ন হবে এটা এবার অনেকে ভাবছে যে কি প্রশ্ন হবে পরীক্ষায় তোমাকে সরাসরি বলতে পারে যে হান্স ডিকার বিক্রিয়ার উদাহরণ দাও যদি হান্স ডিকার বিক্রিয়ার উদাহরণ জানতে চায় তাহলে যে কোনো একটি লিখলে হবে বলতে পারে হান্স ডিকার বিক্রিয়ায় বিকারক হিসাবে কি ব্যবহার করা হয় বিকারক মানে অ্যারো চিহ্নের উপরে যেটা থাকে Br2CCl4 তোমাকে এইটা এইটা আর এটা বলে দিয়ে বলতে পারে কি উৎপন্ন হয় বলো এটা লিখতে হবে জিজ্ঞাসা করবে যে হান্স ডিকার বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই ধরনের প্রশ্ন কিন্তু জানতে চাইবে বেশিরভাগ সময় জানতে চাই কি বিক্রিয়ক বিকারক বলে দিয়ে এই বিক্রিয়াজাত পদার্থ কি উৎপন্ন হয় সেটা বলতে হবে কিন্তু এখানে যদি এজির জায়গায় অন্য কিছু থাকে তাহলে কিন্তু হবে না অর্থাৎ হান্স ডিকার বিক্রিয়ার শর্ত হলো যে কোনো বিক্রিয়া তোমাকে দেখতে হবে যে এইদিকে কি ফাংশনাল গ্রুপ আছে বা এদিকটাতে কি পদার্থ আছে এবং এখানে কি আছে এই দুটো কিন্তু ভীষণ ম্যাটার করে তুমি এখানে কিন্তু Br2 এর জায়গায় Br2 দিয়েছি বলে যে Br হয়েছে এখানে Cl2 দিলে যে এখানে Cl হবে এমনটা কিন্তু নয় এখানে Br2CCl4 ব্যবহার করা হয়েছে তোমাকে Br2CCl4ই ব্যবহার করতে হবে চেঞ্জ হতে পারে কোনটা এই আর চেঞ্জ হতে পারে দেখো আমি চেঞ্জ করে করে লিখেছি কেবলমাত্র আরটা চেঞ্জ হতে পারে তাহলে বাকি কিন্তু সব একই থাকতে হবে বুঝে গেল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভুল হয়ে যায় অনেক সময় চলো এটা তোলো নেক্সট আমরা বিক্রিয়ার এই হান্স ডিকার বিক্রিয়া যে কিভাবে হলো এটা মনে রাখতে পারো নাও রাখতে পারো এটা ব্যক্তিগত ব্যাপার দেখো CH3 C ডবল বন্ড O O মাইনাস Ag প্লাস এখানে আমরা নিয়েছিলাম কি Br2 তাহলে এই মাইনাসটা এই Br এ গিয়ে অ্যাটাক করে করলে এই Br টা এখান থেকে বেরিয়ে যায় গেলে কি উৎপন্ন হচ্ছে CH অ্যাকচুয়াল কি এইচ গুলো কিন্তু এদিকটাতে আছে কার্বনের সঙ্গে কানেক্টেড সি ডবল বন্ড ও Br এবং তার সঙ্গে কি উৎপন্ন হলো AgBr এইবার কি হয় এখানে একটি সমবিভাজন হয় এবং এই বিক্রিয়া মুক্তমূলক তৈরির মাধ্যমে সংগঠিত হয় কিরকম এই ও আর Br এর মাঝের বন্ডের ইলেকট্রনগুলো দুদিকে চলে যায় এবং এদিকের ইলেকট্রনগুলো দুদিকে চলে যায় যাওয়ার ফলে কি হয়ে যাচ্ছে CH3 কার্বনের উপরে একটি মুক্তমূলক আর এদিক থেকে একটা Br মুক্তমূলক উৎপন্ন হয়েছে এটা আর সি ডবল বন্ড ও এর উপরে একটি মুক্তমূলক কার্বনের উপরে দেখো একটি মুক্তমূলক এইটা এর সঙ্গে যুক্ত হয়ে যায় আর এটা এর সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে কি উৎপন্ন হলো CH3Br আর তার সাথে কি কার্বন ডাইঅক্সাইড আর আগের ধাপে উৎপন্ন হয়েছিল AgBr সেই জন্য আমরা লিখেছিলাম কি AgBr কার্বন ডাইঅক্সাইড এবং CH3Br এবং CH3 জায়গায় অন্য কোনো অ্যালকিল গ্রুপ থাকলেও হবে তাহলে মনে রাখতে হবে কি এখানে যে আর এই আরে আর গ্রুপের যে কার্বন সেই কার্বনের সঙ্গে সি ডবল বন্ডের কার্বনের হোমোলাইটিক ক্লিভেজ হয় সমবিভাজন হয় এবং এই কার্বনের উপরে একটি মুক্তমূলক তৈরি হয় বুঝে গেল চলো আমরা আরো দুই একটা এক্সাম্পল নিয়ে এখানে করবো
নেক্সট যদি এরকম প্রশ্ন দেয় CH2 COOAG CH2 COOAG দুটো যদি সিলভার অ্যাসিটেট থাকে এখানে যদি BR2 CCl4 দেওয়া হয় তাহলে সবাই কি করবে COOAG সরিয়ে দেবে এখানে একটা BR করবে এইরকম CH2BR CH2BR তাই না কিন্তু না এটা হবে না কি হবে তাহলে এখানে আমরা কি জানি এখানে একটা মুক্তমূলক আর এখানে একটা মুক্তমূলক হবে তাই না এবং এই মুক্তমূলক দুটো যখন আমরা কি জানি যদি কোনো একটি নির্দিষ্ট যৌগে দুটি মুক্তমূলক থাকে তাহলে সেই মুক্তমূলকগুলো একে অপরের সঙ্গে বন্ড করে যায় এবং এই CH2টা রিং এর ভিতরে যদি কে চলে আসে এই আর এই এর মধ্যে এইভাবে বন্ড হয়ে যায় এটাকে যদি আমরা বলি এইভাবে এই এইভাবে যৌগ তৈরি করে কি বললাম বোঝা গেল এবং আরেকটা বিক্রিয়ার সঙ্গে করছি আমরা বর্ন বম সিমোনিনি কিরকম আর সি ডবল বন্ড ও এজি এখানে যদি আই টু সিসিএল ফোর দেওয়া হয় আমরা বিআর টু সিসিএল ফোর দিয়েছি যদি বিআর টুর জায়গায় আই টু সিসিএল ফোর দেওয়া হয় তাহলে কি হবে এটা স্টার তৈরি হয় আর সি ডবল বন্ড আগেরটা বললাম না যে কেউ যদি বিআর টু সিসিএল ফোরের জায়গায় আই টু সিসিএল ফোর দিয়ে মনে করে যে যেমন আর বিআর হয়েছিল এখানে আর আই হবে সেটা ভুল করছে আই টু সিসিএল ফোর দিলে স্টার তৈরি হয় মনে করো সিএইচ থ্রি সি ডবল বন্ড ও এজি তাহলে এখানে আই টু সিসিএল ফোর দিলে কি হবে আর সি ডবল বন্ড সরি আরের জায়গায় কি সিএইচ থ্রি ও সিএইচ থ্রি এরকম স্টার তৈরি হয় ঠিক আছে চলো এই হলো আমাদের কি হ্যালো অ্যালকেন প্রস্তুতির সম্পূর্ণ সকল বিক্রিয়া এরপরে আমরা কি ভিডিও বানাবো এর পরের ভিডিও থাকবে রাসায়নিক বিক্রিয়া হ্যালো অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে এবং কন্টিনিউ দেখতে থাকো ক্লাস টুয়েলভের প্রত্যেকটি চ্যাপ্টারের ভিডিও পরপর আসবে প্রথমে আমি অর্গানিক কেমিস্ট্রি কমপ্লিট করব জৈব রসায়ন তারপরে ফিজিক্যাল কেমিস্ট্রির দিকে যাব এবং শেষে ইনঅর্গানিক কেমিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তো চলো সবাই ভালো থাকো এবং পড়াশোনা করতে থাকো আর যদি ভালো লাগে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।